you <sweak> ڈر تو مائ کی نام لیا ڈاک لو مائے بندہ رے نام لیا ڈاک مسالہ پنا پنا پنا

ওহে তুরে মোসা নবী গেলেন গচলি এইবি মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আল্লাহ আকবার মহব্বত ই বল ইয়া রাসূল আল্লাহ আজকে আমরা যে মজলিসে বসছি এই মজলিসটা হইল মূলত একটা বেহেশতের বাগান কিসের বাগান নবী সরকারে দুআলাম বলেন ইজা মারার তুম বীর ইয়া জিল যেখানে আল্লাহ আল্লাহ রাসুলের।

ইমাম হাসাইন রদি আল্লাহুতাল আনহু ফাক পঞ্জাতনের যিনি তিন নম্বর প্রতিনিধি ছিলেন কর নম্বর আর মতান্তরে করে হইল চার নম্বর কয় নম্বর চার নম্বর ইমাম হাসাইন রদি আল্লাহ আনহু একবার না দুই বার না তিনবার না সাতবার কইরা বিষ গাওয়াইছে যেদারে বলা হয় জহর জহর খাওয়াইয়া এই সফর তাদের মধ্যে তিনি কে দুনিয়া থেকে বিদায় করছে এখন যারা বিষ খাওয়াইছে তারা তিনির সংসারের লোক তারা কি তিনির সংসারের শুধু তিনির সংসারের না এক কথা তিনির স্ত্রী জায়দা তিনির স্ত্রী তাইলে বোঝা গেল স্ত্রী হইল সবাই ইমানদার হয় স্ত্রী হইল বিরুদ্ধচারক এ বিস্বস্ত হয় নি আপনারা দেখ স্ত্রী হইল ईमानदार হয় না বেঈমান হয় শুধু ইমাম হুসাইনের না বহু নবুগনের স্ত্রী বেঈমান নূয়ালাই সাল্লামের স্ত্রী বেঈমান কাফের এখনো পাথর বানাইয়া রাখছে নূহ নবীর স্ত্রী এইভাবে আরো অনেক নবীদের স্ত্রী বেইমান কাফের তো নবীগণের স্ত্রী যদি বেইমান হয় কাফের হয় আমাদের স্ত্রী কি ওলি হইব কাফের হইতে পারে না কি ভারে কি ভারে না বেইমান হইতে কি ভারে ভারে না দুশ্মন হইতে পারে কি ভারে না ইমাম হুসাইন রাজি আল্লাহ ইমাম হাসাইন রাজি আল্লাহ দুই ভাইয়ের মধ্যে ইমাম হাসাইন এই মা সফর চাঁদের মধ্যে গড়ের স্ত্রী ময়মনার কুটনা বরি ময়মনার কুমর অবশ্যে লুবের হইয়া তিনিরে একবার না দুইবার না সাতবার কইরা পিস খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে কি করছে না এই সফর চাঁদের মধ্যে আমার শরণ হইল যেহেতু আমরা সৈয়দ লাগাই লাগাই কিনা আমাদের বংশ হিসেবে সৈয়দ সৈয়দের আবিষ্কার হইল ইমাম হাসাইন হুসাইনের থেকে যেহেতু আমি সৈয়দ বংশের যদি দাবি করি তাদের স্মরণ করা দরকার আছে কি নাই আছে কি নাই বাবারে আমার আপনাদেরকে আমি ডাকলাম তার কারণ হইল এই গোলামীর মধ্যে আওলাদের আসুল ফাঁক পাঞ্জাতনের গোলামীর মধ্যে আপনাদের নামটাও হবে যাদের নাম পাক পঞ্চতনের গোলামির মধ্যে হয় এই ব্যক্তিটা নিঃসন্দেহে বেশি সোহান নবী সরকারে দোয়ারম বলছেন ফিহা না যা অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় এই ব্যক্তিটা মুক্তি ভাইয়া লাইছি তাইলে আমরা মুক্তি পাইতে চাই কি চাই না বাবারে আমার ইমাম হাসাইনকে জহর খাওয়াইয়া বিষ খাওয়াইয়া এই চাদে মারছেন দুই নম্বরে আসেন যারা মক্কা মদিনার জমিনে গেছেন মদিনায় মোনাব্বার মধ্যে একটা খাজুরের বাগান আছে যেটা সালমান ফার্সি নবীজির একজন বিশিষ্ট সাহাবী সালমান ফার্সি হজরতে সালমান ফার্সি হজরতে সালমান ফার্সির বাড়ির মাটিও যদি কেউ আইন না নিয়ত করে দিত তার রোগ বালাই ভালো হয়ে যাইত সোহান ওই সালমান ফার্সিকে বেইমানেরাই এই সফর চাঁদের মধ্যে মারছে নাউজুবিল্লা কয় বাবারে আমার দুই নম্বরের সালমান ফার্সি তিন নম্বরে আসেন বাবারে আমার মুজাদদেদে আলপেসানি। যিনি একটা মুজাদদে তরিকার প্রবর্তক। মুজাদ্দেদে আলপেসানি সহীন যিনি মাজারটা জিিনির বাড়িতে খানায় কাবা সয়ং আইছে সুহানার লাক। আল্লার ওলি মুজাদ্দদে আলপেসান এই সফর চান্দে দুনিয়া থেকে মিদায় হয়েছে সুহানার লাগ। তিন নম্বর চার নম্বরে আসেন আমি গত উনিশ তারিখ আসলাম ওনার মাজার থেকে যিনি চোদ্দ শত কিতাবের মোসানোহান যিনি চোদ্দ শত কিতাব লিখেছেন ইমামে আলা হজরত আহমদ রাজা খা ফাজলে বেরলুবি তিনির উপাত তারিখ এই সফর চাঁদে সোহান চার নম্বর ফাস নম্বরে আসেন ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে বাহুত্তর জন সহকারে মহরমের দশ তারিখ কারবালার জমিনে শহীদ করছে কি করছে না মহরমের দশ তারিখ যদি করে তাইলে মহরমের বিশ দিন বাকি রয়েছে এই সফর চাঁদের বিশ তারিখ হইল বাবার চল্লিশা সোহান আল্লাহ কর তাই আমরা এই সফর চাঁদের তিন চল্লিশা উপলক্ষে আলহামদুলিল্লাহ করি আল্লাহ

সহকারে তারা কয়েকজনকে তার জলকানার মধ্যে তার কারাগরের মধ্যে আবদ্ধ রাখছে উনচল্লিশ দিনের মাথায় তাদেরকে মদিনাতে পাঠানোর জন্য যখন বলছে বাবা রে তিনি তখন ওই কুভার থেকে যখন রানা দিছে সর্বপ্রথম ওই উনচল্লিশ দিনের বিকাল বেলা আসরের টাইমে কারবালার জমিনে আইছে আইসা কারবালার জমিনে তাদের আহলে আওলা যারা শহীদ হয়েছে তাদের কবরগুলি গুলি শনাক্ত করছে এই রাত্রিতে সারা রাত্রি ব্যাপী জয়নব সাহার বানু রুবা কুলসুম বাবারে তারা সারা রাত্রি মিলা কির মিলাদ কোরআন তালাওয়াতের মধ্যে দিন রাত্র কাটাইছে সকাল বেলা তাদেরকে দেখার জন্য কিছু লোকে বাবা যে তাবারুক নি আরছে কেহ খাজুর কেহ রুটি কেহ গোমের জনের সাতু এই দরণের নি আরছে তাদের কাছে যারা আছে যা কিছু ছিল সবগুলি একত্রিত কইরা 40 দিন সকাল বেলায় একত্রিত ভাবে একটা ডেক্সির মধ্যে সবগুলি কইরা একটা হালুয়া তৈরি করছে এই কারণে কিছুরি ডাল চাল সব কিছু মিলাইয়া হয় কি হয় না এই কিছুরি খাওয়া হইল এই তাবারুক খাওয়া

রোগ বিমার বালা হয়ে যায় এই কারণে প্রায় সময় আমরা নাচ গাই ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে আ মাটি তুই দেবর কাটি আমার নবীর কারো তুমি যখন ছিলে ইয়া গিয়েছেন গিয়েছেন বিবি তুমি যখন চিলে ইয়া গিয়ে চল খুদারা বিবি তো মারণ খুলে কুল গেল রে নুর ন বিজির রে তো মার ন সিবি ইয়া দোলা রে আমার নবিয়ে কারো নে অরে অ ম এ তুই যে বর কাটি রে অরে অ রে আমার নবীর কারণে ওরে ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় আর রে এই মা শোনো তাহার প চয় হার এই মাটি যার গলায় রে রোগ বালাইতা ওরে এই মাটি যার রোগ বালাইতা কে নারে আমার নবী কারоне ওরে ও মদিনার বাসিন্দা তুই যে বর কাটে রে আমার নবীর কারоне সবাই বলি আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু বাজিরে আমার এই চাঁদের চল্লিশা আমি বললাম ইমাম হুসাইন

যেটাকে বলা হয় শেষ গোসলের দিন

কাতরাইতেছি নবীজি ডাক দিয়া কয় আয়েশা তুমি এই ধরনের কান্না কাটি করতেছো কেন গরাগরি করতেছো কেন নবী সরকারে তো আলম মা এসা সিদ্দিকা যখন প্রশ্ন করলেন হে আয়েশা তুমি এই ভাবে গরাগরি কাতরা কান্না কাটি করতেছো কেন মা এসা সিদ্দিকা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মাথার ব্যথায় অস্থির হইয়া গেছি আমার মাথার ব্যথা অস্থির নবীগো আমার শরীর যেন কি করতেছে আমি কিছুই বুঝতে পারিনা এই কথাটা বলার সাথে সাথে আমার নবী কমলিওয়ালা ডাক দিয়া কয় আয়েশা হে আয়েশা শুন গো তোমার মাথা বেটা না এই বেটাটা হইল আমি নবী কামলেওয়ালা কার 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 আমি নবী কামলিওয়ালার এই মাথা ব্যথা কইতে দেরি হইছে বাবা রে একটা মিনিট একটাশ মিনিট ও সময় যায় নাই বাবা এই মাথা ব্যথা নবী সরকারে দো আরম্ভ হইয়া গেছি মা আয়েশা সিদ্দিকা এক মিনিটের মধ্যে জ্বর বালা মাথা ব্যথা ভালো হইয়া গেছে সুবহানাল্লাহ কি ভালো হইছে মাতা ব্যথা ভালো হইয়া গেছে জ্বরও ভালো হইয়া গেছে আমার নবী কামলিওয়ালা অসুস্থ হইয়া গেছি এখন নবী সরকার দোয়ালম ডাক দিয়া কয় আয়েশা হে আয়েশা তোমার তোমার শরীরের অবস্থা কি কয় আমার শরীর এখন ভালো কয় আয়েশা হে আয়েশা আমি তোমার এইটুকু জানাইয়া দেই তোমার ভাগ্যটা কতই ভালো ছিল যদি তোমার মৃত্যুটা আমার হাতে হইত আমার হাতে আমার কোলে যদি তোমার মৃত্যু হইতো হে আয়েশা তোমার কত ভাগ্য ভালো ছিল এই কথাটা বলার সাথে সাথে মহিলাদের মধ্যে একটা হিংসার প্রভাব আছে আসি কি নাই এগণ্য মা এসে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি আমি যদি দুনিয়া থেকে চইলা যাই আমার বিছানার মধ্যে আরেকজন নিয়া শুইবেন এখন নবীজি ডাক দিয়া কয় আয়েশা বিমার তোমার না আমার সোহান আল্লাহ কন এখন নবীজি অসুস্থ হইয়া গেছে অসুস্থ হইতে 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 বাবারে মাস কাবারি হইয়া গেছে বাবা হঠাৎ কইরা এই সফর চাঁদের শেষ বুধবার যে দিনটা হইল ফজরের নামাজ শেষ ফজরের নামাজের টাইমে নবীজি পূর্ণ সুস্থ সোহান

পুরনো সুস্থ হইয়া গেছে এক মাস পরে নবীজি পুরনো সুস্থ হইছে সকলে খুশি হবে না বেজার হবে জোরে খুশি না বেজার সকলে খুশি হইয়া গেছে ফজরের টাইমে সকল মদিনার জমিনে বাবা একটা রুল পড়া গেছে নবীজি সুস্থ হইয়া গেছে নবীজি ভালো হইয়া গেছে এই কথাটা যখন শুনছে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ খেলতে আসে সবাই নামাজ শেষ হইছে মায়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আছেন আসার পরে দেখতেছে নবীজি পূর্ণ সুস্থ এমন সময় নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় হে আয়েশা আয়েশাগো তুমি খাতুনে জান্নাত আমার কলিজার টুকরা فاطمه রে খবর দাও হাসান হুসাইন রে খবর দাও আল্লাহু আকবার বল আল্লাহু আকবার محبتকারে কর কয় হাসান হুসাইন রে খবর দাও মা খাতুনে জান্নাত রে খবর দাও খবর দিছে তারা আইছে আসার পরে নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় মা গো মা এ গো মা ফাতেমা আমার শরীরটা তো আজকে ভালো হইয়া গেছে তুমি একটু গরম পানির ব্যবস্থা করো মা আমি আজকে গোসল করব কি করব কি করব গোসল করবে ওরে যাইবার কথা কি তোমার মনে রে নাই আয় রে যাইবার অসময়ে আইলা বন্ধু নাই শরণি বার লাই হায় রে অসময়ে আইলা বন্ধু নাই শরণি তোমার শিয়রের পাশে মা বাবা দাঁড়াইয়া আছে তোমার শিয়রের পাশে মা বাবা দাঁড়াইয়া আছে ওরে প্রাণ বাকি শৈলে গেলে আর তো কেহ নাই আছে 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 আর কেউ আছে কিন্তু আমার নবী কামলিওয়ালা থাকবে থাকবে কি থাকবে না এই বিশ্বাস আমাদের আছে কি কার কার আছে দুই হাত তুই লাগবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত

কি করাইছে নবী কে গোসল করাইছে সাহবাহ লাইন ধরে গেছে সর্বপ্রথম সিদ্ধি কে আকবর আল্লাহ আকবর ইসলাম জগতের প্রধান প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বক্কর সিদ্দিক দৌড়াইয়া নবীজির কাছে আসছেন আসার পরে দেখতেছেন অভিজি গোসল কইরা খুব সুন্দর শান্তি ভাবে বিমার আমার কোনো কিছু নাই বাবার সুন্দর ভাবে বৈশা রয়েছে আবু বক্কর সিদ্দিক খুশি হইয়া সঙ্গে সঙ্গে পাঁচ হাজার দের হাম দান কইরা দিছে কয় হাজার প্রেম কারে কয় মহব্বত কারে কয় আমরা তো নবীর মহাব্বত নাই আমরা হইলো মহব্বত হইল মুখে ঠিক না

পূর্ণ ইমানদার হইতে পারবা না তাই আমাদের নবীর মহব্বতের দরকার আছে কি নাই বাবারে আমার আবু বকর সিদ্ধি কত দিছে কত দিছে অসুবিধা হইতে চাপ বাবারে আমার একটু মনোযোগ অন্তরের কান লাগান কয় হাজার পাঁচ হাজার আবু বকর সিদ্ধিক দিছে খুশি হইয়া দান করিয়া দিছে এখন পাঁচ হাজাৰ আবু ববকৰ সিদ্দিক পরে পৰে হজৰতে উমৰ ফাৰুক দৌৰাই ওমৰ ফাৰুক যা কয় আবু ববকৰ সিদ্দিক যে সেইটো পাঁচ হাম দান করছে। আমি ওমৰ আর কি দিতে পারি আমি ওমৰ সাত হাজাৰ ডেৰ হাম দান কৰি দিলাম কয় হাজাৰ কয় হাজাৰ হাম দান কৈৰা দিলাম তাইলে আবু ববকৰ চিদ্দিক দিছে কয় হাজাৰ ওমৰ ফাৰুক দিছে কয় হাজার।

আমি হইলাম হাসাইন হোসাইনের বাপ আমি হইলাম মারে ভতে বেলায়েতের অধিকারী সুবাহ আমি হইলাম বেলায়েতে ইমাম হে আল্লাহ আমি আর কি দিতে পারি তাই আমি আমার সাধ্য অনুযায়ী তিন হাজার দেড়া হামদান কইরা দিলা কয় হাজার কয় হাজার তিন হাজার হাম দান করে দিছে আনন্দ নবীজি সুস্থ হয়ে গেছে দান দিছে এখন দুই নম্বর জামাই বাবারে নবীজির জামাই যেটাকে আগে ওয়াশ করা হয়েছে দুই নম্বর জামি নবীজির মেয়ের জামাই হিসাবে উসমান গণি সবহান কি কি কি

নবীর মে যদি হয়। আমরা নবী কি মাটি না নূরের জুড়ে বলেন নবী নূরের এই বিশ্বাস করার নামই হইল জুড়ে বলেন এই বিশ্বাস করার নামই হইল ইমান বাবারে আমার এখন জিন্নুরাইন ওসমান আইসে ওসমান গনি ডাক দিয়া কয় আল্লাহ হে আল্লাহ আবু বকর সিদ্দিক দিছে পাঁচ হাজার দেড়াম উমর ফারুক দিছে সাত হাজার দেড়াম হে আল্লাহ আমার ভাই ও হজরতে আলী কারামুল্লাহ ও আজহু দিছে তিন হাজার দেড়াম হে আল্লাহ তুমি আমারে দলি বানাইছো যার কারণে আমার লকব হইল গুলি সুহান আল্লাহ কি আমার রকম কে গনি তাই আল্লাহ আমি আর কি দিতে পারি তাই আল্লাহ আমি নবী কামলিওয়ালার বিমার থেকে যেহেতু আজকে তিনি পরিত্রাণ হইয়া গেছে সুস্থ হইয়া গেছে তাই আমি ওসমান গনি নবীজির আনন্দের খুশি ভাইয়া দান কইরা দিলাম দশ হাজার দেড়া আল্লাহ কয় হাজার কয় হাজার দশ হাজার দেড়া

তিনি কয় তারা সবাই মিল্লা দিল দশ হাজার পর্যন্ত আমারে তো আল্লাহ অনেক দন সম্পদের মালিক বানাইছে আমি এখন কি দেব আজকে এই আনন্দের দিনে তারা টাকা পয়সা দান করছে আমি আমার গোয়াল থেকে বাহির করলাম একশো উঠ আমি নবীর নামে দান করিয়া দিলা নারায়ণ নারায়ণ এটাকে বলা হয় নবীর প্রেম এটাকে বলা হয় কি নবীর প্রেম প্রেম যদি না থাকে মহব্বত যদি না থাকবে নামাজ রোজা আমাদের কোন কাজে আসবে না ও নবী আপনার লাইগা বানাইয়াছে গো আল্লাহ সারাটা দু তুমি নবী ও লাম্বী ও আপনার নাইগা আল্লাহ সারাটা নবি তুমি নবি ও লাম্বী ওরে র মালিক তুমি কাউসার ফিলাইবা র মালিক তুমি কালসার বিলাইবা ওরে মালিক নবী গ নবী তুমি জান্নাত বিলাইবা গ নবী তুমি নবী ও লাম্বী নবীজি জান্নাত বিলানের ক্ষমতা আছে নাই আল্লাহ ভাগ বলেন ইন্না আতাইনা কাল কাউসার হে হাবিব আমি আল্লাহ আপনাকে কাসির কেসার আকসার কাউসার কয় আমি আল্লাহর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ভালো ভালো জিনিস আছে সবগুলি আমি আপনি নবীকে দান করলাম শুধু একমাত্র দুজকটা আমি আল্লাহর আমি আল্লাহর কাছে রাখলাম গুন্ডা 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 শুধু একমাত্র দুজকটা আমি আল্লাহর কাছে রাখলাম বাকি সব আপনাকে আমি দান কইরা দিলাম তাইলে এখন বোঝা গেল যারা নবীর উম্মত হইবা তারার জন্য আল্লাহর বেহেশত আর যারা আল্লাহর বান্দা হইবা তোমরা যাইবা দুজক আমরা নবীর গোলাম হইতে চাই কি চাই না বাবা নবীর গোলাম হইলে বেহেশত পাওয়া যাবে আল্লাহর গোলাম হইলে দুজক মিলবে

একজন সাত হাজার একজন তিন হাজার একজন দশ হাজার একজনে উডদান করছে একশ সুবাহানল্লা কন এটার নাম হইলো প্রেম এটার নাম কি এই প্রেম মহব্বত অন্তরে থাকা দরকার আছে কি নাই গন বাবারে শুধু সাহাবায়ে কেরাম না বনের পাখি 빌랄 ওয়াজ করছে বাগের কথাটাও কইছে কইছে কেউ কইছিনা বাগের কথাডা बाघ শুধু এই একজন রে না বাবারে আমার এটা তো হইল আবু লাহাবের পুত্রের কথাডা কইছে না সফিনা নবীজির একটা কিনা গোলাম ছিল তারেও বাগে মানছে সুবহানাল্লাহ বল তারে কি করছে বাগে মানছে উপকার করছে শুধু তাও না নবীকে আমরা চিনিনা বনের হরিণে চিনছে চিনছি কি চিনছে না বাগে নবী চিনছে পশু পাখিদের মধ্যে ফাঁকি সিল নবীজির একটা মৌজা মুবারক নিয়া বাবার সিলের দোয়া সিলের জন্য দোয়া করছে আর চিল এখন সবার উপরে ফাঁকিদের মধ্যে ঠিক না সিলের উপরে কোনো ফাঁকি উঠতে পারে আবু বক্কর সিদ্ধি কুমার ফারুক শুধু তাও না হজরত বেলালের কথাটা আমি সেদিনও বলছিলাম বাবা রে হজরত বেলাল হাফসি গুলাম একটা হাফসি কালো আর কি হাফসি কালো গোলাম এই হাফসি গোলাম নবীজি কত মহব্বত করতো বাবারে আমার এই মহব্বতের কারণে নবীজি পর্দার আড়াল হইছে। দুনিয়া থেকে বিদায়ী হয়েছে হওয়ার পরে বেলাল কয়ে আমি আর মদিনাতে থাকবো না কোথায় থাকবো না যেই দেশে নবী নাই এই দেশে আমি আর থাকবো না সে পারস্য চলে গেছে তার দেশে যাওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস কয় মাস কয় মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ছয় মাস যাওয়ার পরে হঠাৎ করে আমার নবী কামলি হলা ডাক দিয়া কয় বেলা হে বেলা আমি নবী কামলিwala ছয় মাস যাবত পরদার আরাল হইয়া মদিনার জমিনে শুইছি বেলাল রে তোর একটু মায়া লাগে না আমি নবীরে আয়েশা দেখার জন্য তোর মনে চায় না কেডা গিয়া কয় তাইলে নবী মরানা জোরে বলেন মরানা জিন্দা নবীজি ডাক দিয়া কয় বেলাল আজকে ছয় মাস হইল বেলাল তোর কি একটু মনে চায় না আমি নবী কামলিওয়ালারে তুই দেখার জন্য কইতে দেরি হয়েছে রাত্র দুইটা তিনটা বাজে স্বপ্নে যখন দেখলো বেলাল সকাল বেলায় গাঁটটি বানছে মদিনাতে আসবে আর নবী নবী কয় আর কান্দে বাবা মদিনার জমিনে বেলাল যখন মদিনার মধ্যে একটা হিরিক লেগে গেছে বেলাল আইসে রে শোন্লাহ আকবা আগে তো এই গান নাচ গেতাম শুনেন সবে

বাবার এখন তো এই না নাই বাবা বেলাল মদিনার জমিনে আসছে মদিনার মানুষটার মধ্যে একটা হিরিক লেগে গেছে বেলা লাইছে বেলা লাইছে মদিনাতে আবু বকর সিদ্দিক যেই মুয়াজ্জিন নিযুক্ত রাখছে সকলে মিলিত হইয়া কয় না আজকে নবীর মুয়াজ্জিন বেলাল মিনারায় উইটা আজকে আযান দিবে কে আযান দিবে বেলাল আজান দিবে যাইয়া বলতেছে সবাই কয় বেলাল তুমি আজান দাও বেলাল কয় না আমি আজান দিব না কোনে কেন আজান দিতে না কয় না রে না আমি বেলাল যখন মিনারায় উইটা আজান দিতাম রে এমন সবাই আমি বেলাল দেখতাম রে এই মিনার আর মিম্বরের মধ্যে আমার নবী কামলিওয়ালা আমি বেলালের সামনে দাঁড়াইয়া থাকতো

প্রেম করে মায়ার তুমি প্রেম শি কোতায় লো গো প্রেম ওরে কেমনে জাবো মোদিনা তে কেমনে জাবো মোদিনা তে শাপেনে আই শাবলনা প্রাম কোতাযে লো কাইলা ও মাং মি প্রেমشي কাইয়া কো তাই লো তাই দা ওরে বাড়ি বাইরে সব গেল আমার ভাই গে না kahiya ko taelo kai o mayaar nobi go tumi prem shi kaiya ko taelo kai ore dekh le sobi fagolo bi baire dekh কোন দিন বলবে না প্রেম কাইয়া কোথায় লোকাইলা ও মায়ার তুমি প্রেম শি কাইয়া নারে না হে মদিনাবাসীরা আমার জীবন যাইতে পারে আমি বেলালার আজান দিতে যাব না বাবারে আমার সবাই কয় না বেলাল তুমি আজান দাও বাবা মদিনার ঘরে ঘরে থেকে সকল মেয়েরা বাহির হইয়া গেছে মহিলারা পর্যন্ত ডাক দিয়া বলতেছে বেলাল বেলাল তুমি আজান দাও এ আজকে ছয় মাস যায় তোমার আজান আমরা শুনি না বাবা সিদ্দিকে একবার আইসা কয় বেলাল তুমি আজান দাও আমি তো কাউকে আর থামাইতে পারতেছি না বেডাল ডাক গিয়া কয়ে আবু বকর সিদ্দিক তুমি বলো আমি যদি মিনারায় উইটা আজান দেই আমার নবী কামলিওয়ালা আমার আজানের সময় আমার সামনে থাকবে কিনা আল্লাহু আল্লাহু আকবার নবীজি থাকার ক্ষমতা আছে কি না বাবার এই কথাটা যখন বলছেন বাবা আবু বক্কর সিদ্দিক নিশ্চুপ হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখতেছে আমার নবী কামলিওয়ালা এক আকবরে ডাক দিয়া কয় আবু বক্কর হে আবু বক্কর বেলাল রে জানাইয়া দাও বেলাল যেন মিনারায় উইটা আযান দেয় আযানের সময় আমি নবী কামলিওয়ালা বেলালের সামনে দাঁড়াইয়া যাই

সাাদুল্লাহ মুহাম্মদ যখন বলছে বলার সাথে সাথে বাবারে আমার নবী কামলিওয়ালা বেলাল সামনে দাঁড়ায় গেছে বাবা বেলাল দেখতে দেরি হইছে রে ইয়া রাসূলুল্লাহ গো ইয়াদ ডাক দিয়া বেলাল মদিনার জমিনে বেউস হইয়া পড়া গেছে সালাত দুনিয়া রাসূলাল Oh man. ব্যাপারে আমার হজরত বেলালে আজান দিছে নবীজি দাঁড়াইয়া গেছে শুধু তাও না হাজার হাজার প্রমাণ রেয়া গেছে বাবা ভারতের জমিনে দিল্লিতে তিনি মাজারটা আছে একাধারে ৪০টা মাজার যিনি শা আব্দুল হক মহাদ্দেশ দেহলুবি শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলুবি শাহ আব্দুর রহিম মহাদ্দেশ দেহলুবি শাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলুবি সেই শাহ আব্দুর রহিম মহাদ্দেশ দেহলুবি যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ সুবহানাল্লাহ কোন

ওই শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবি অসুস্থ হইয়া গেছে ঠিক নবীজির মতনী ঘটনাটা আমি বলতেছি বাবা তারপরে ওনাতে যাব অসুবিধা হবে বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবি অসুস্থ অবস্থায় তিনি সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবিরে ডাক দিয়া কয় বাবা শুনো রে আরেক দিন পর্যন্ত আমি অসুস্থ অবস্থায় আছি বাবারে এখানে কোনো আমার খানকাতে হযরতে মিলাদ মাহফিলের ব্যবস্থা নাই বাবা একটু মিলাদের আয়োজন করো আজকে আমার বড় মনটা চাইছে মিলাদ পড়ার জন্য মিলাদ শোনার জন্য বাবা মিলাদ আয়োজন করছে অনেক লোক একত্রিত হইছে বাবার রে মিলাদ শেষ হয়ে গেছে তিনি প্রাণ ভরে নবীজিকে সালাম দিছে সুবহান কোন বাবা সবাই চইলা গেছে এমন সময় শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী নিজে বাবারে তিনি বলতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি লেখছেন তিনির বাবার কথা বলতেছেন রাতে গভীর রাতে হইছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর পিতা হইল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী

মাথায় কনেক দিন যাবত ভুগতেছ বাবা আজকের মিলাদ নবীজি কামলিওয়ালার রওজা মোবারক হতে নবীজি তোমার বিমারকে মুক্ত করার জন্য সাফা করার জন্য তোমার এখানে নবীজি আসতে আসে বাবা নবীজি যেই রাস্তা দা আসতেছে যেই দিক দিয়ে আসতেছে তোমার পাওগুলি ওই দিকে তাড়াতাড়ি নবীজি আসার আগে তোমার পাওগুলি গুড়াইয়া ফালা পাপে কবর দেয় পুতের বিমার ভালো করতো নো আইয়ে সুহান আল্লাহ তাইলে বাপ মরছে আমরা দেশে বহু বাবা মারা গেছে দশ বছর বিশ বছর আগে স্বপ্নে আসেনিও দেখা করেনে এখন বাবা মা যদি আইয়া দেখা করতে পারে মা বাপ মরলো না আর আমার নবী ময়রা মাড়ির সাথে মিশে গেছে গান আহ বলেন নবীজির ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না নবীজির এই বলা যাবে না কিয়াম করা যাবে না মিলাদ পড়া যাবে না দরুদ পড়া যাবে না বড় এই কথা কিও বাড়ি আরেক মাওলানা কিছুদিন আগে দেখলাম কই ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়া কই ফালতু ইয়া রাসূলুল্লাহ বলা বলা ফালতু নাউজুবিল্লাহ কর জোরে বলেন নাউজুবিল্লাহ এই ব্যক্তিটাকে ইমানদার না বেইমান ইমানদার দীর বাজাল বেইমান তারে যে ব্যক্তি ইমানদার বলবে সে কাফের

অথচ যারা মক্কা মদিনা থেকে গেছেন মক্কার জমিনে বাবারে জান্নাতুল মোয়াল্লা একটা কবরস্থান আসেনি ও কেউ আসেনি নাই জান্নাতুল মোয়াল্লা একটা কবরস্থান যেই কবরস্থানটার মধ্যে নবীজির স্ত্রী হিসাবে মা খাদিজাকে দাফন করা হইছে মা খাদিজার কবরটারে নবীজি বলছেন জান্নাতুল মোয়াল্লা আল্লাহর বেহেস্ত সুবহানাল্লাহ কয় এখন মৌলুবি সাজ্য কয় যে নবীর স্ত্রী মা কাদিজাতুল কুবরা বুড়া ছিল ইনটেক ছিল না নাউজুবিল্লাহ বলেন এই মৌলুবির ওয়াজ শোনা জায়েজ আছে আমরা এই মৌলুবি থেকে দূরে থাকা দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমরা এই বিশ্বাস করতে পারি না মা কাদিজা হইলেন জান্নাতীদের সর্দার সুবহানাল্লাহ কয় যার কবরটা আল্লাহর বেহেশত সুবহানাল্লাহ কয়

নবীজি হইলেন রহমাতুল্লিল আলামিন রহমতের হাত যদি লাগায় আর গজব থাকেনি বাবারে দাঁড়াইয়া গেছে বাবা নবীজি চইলা গেছে এমন সময় আর ফাঁকে আর একটা কথা হইল আব্দুর রহিমকে যখন টান্দা তুলছে তিনি নবীজিকে জড়াইয়া ধরছে জরাইয়া আল্লাহ কন দেখলে আর মনের মধ্যে তার দুঃখ বেদনা থাকবে আহ বাবারে আমার

পারে না এখন দাড়ি মুবারক কই আবার শুয়া গেছে হয়রান পেরেশান হইয়া কিছুক্ষণ পরে আবার দেখতেছে নবীজি আইছে আইয়া কয় হে আব্দুর রহিম তোমার নবী কখনো ধোকাবাজি করে না এখন আমাদের মধ্যে মোল্লা কোন মরুবি কোন মুসলমান কোন টুপি দাড়ি ইমাম দুকাবাজি বাটপাড়ি আছে কি নাই কি আছে কি নাই

বালিশ আলোপ করছে করার পরে বাবারে দেখতেছে নবীজির দাড়ি মুবারক বালিশের নিচে এইভাবে হেলতে ডুলতেছে আর নদীর দূরত পরে আর দূরত পরে নবীর পরে আমি গোনাগার এই দাঁড়ি তো এই দাড়ি মুবারক গ্লাসের মধ্যে আছে। আমি গোনাগারের এই হাতরা এই দাড়ি মুবারকটার মধ্যে রাইকা নিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়েকবার করিয়া ইয়া রাসূলুল্লাহ